গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি যাচ্ছি বাজার করতে। শুনছি বাজারে নাকি চিকেনের দাম খুব বেশি বেড়ে গেছে, সম্ভবত 300 টাকা কি এরকম হতে পারে, এবং বাজারে প্রত্যেকটা জিনিসের দাম আগুন। তো চলো বাজারে যাওয়া যাক। আর একটা কথা বলে দিচ্ছি, এখন জিনিসের যা দাম হয়ে গেছে, ও ব্যাগ নিতে হবে এরকম সাইজের, নাহলে প্রচুর টাকা নিয়ে যেতে হবে, নাহলে বাজার থেকে সবজি কোনো কিছুই আনা যাবে না। তো যাই বাজারে, যাই দেখি বাজারের কি অবস্থা। তারপরে রবিবারের বাজার, হালকা বৃষ্টি হয়েছে, কাদা কিচড় থাকতে পারে, তো যাওয়া যাক। তো চলো তোমরা সবাই আমার সাথে বাজারে গিয়ে দেখো কি পরিস্থিতি। আশা করি সবাই জানো বাজারে কি দাম, তবু এখন কি দেখে নি রবিবারে কি কন্ডিশন আছে। ওকে, বাবা কি রোদ, উফ চলা যায় এই রোদের মধ্যে? যাক এখানে একটু বসা যাক। তো বাজারে চলে এসেছি, আমি এসেছি বাগুইটি বাজার, এবং এটা হচ্ছে পুরনো বাজার। বাজারে ঢুকতেই সবজির দোকান পড়ে কিছু, এবং মাছের দোকান আর মাংসের দোকানগুলো, এই দেখো সবজির দোকান এগুলো, আর এই হচ্ছে মুরগির মাংসের দোকান। আমি এখান থেকেই মাংস নিই, এখান থেকেই চিকেন কিনি। আর দেখো কত সুন্দর চিকেন, এবং এখানে চিকেনটা খুব সফট। অন্যান্য দোকানে হয়তো একটু কম দামে পেয়ে যাব, কিন্তু এই দোকান থেকেই আমি কিনি, কারণ এই দোকানের মাংসটা খেতেও খুব সুস্বাদু, এবং রান্না করার পরে ছিবড়া ভাবটা থাকে না। তো মাংসটা নিয়ে নিলাম আমি। এবার একটুখানি হেঁটে ঘুরে দেখা যাক, না পারা যাচ্ছে না আর, এবার একটু বাইরের দিকে যাই। আপেল খাবে? জি আপেল ওই দেখি আপেলটা একটু বলি খেয়েছি, নাম করবে ফুটো দো এটা ওদিন ঘোরা ঘোরা। রাখ রাখ রাখ। বাবা, তো বাজার থেকে ফিরে এলাম, আমি আর বসে থাকতে পারছি না, আমার খুব গরম লেগেছে, প্রচণ্ড রোদ্দুর। আর যত তাড়াতাড়ি পারলাম আমি শর্টকাটে বাজার সেরে চলে এসেছি, একটু চিকেন নিলাম আর একটু ফল নিলাম। আর সবজি ফবজি তো দেখলাম কিছু, ভাবলাম যে সবজিটা আমি আমার যে পরের ভিডিওতে আমি দেখাবো যে সব থেকে সস্তায় টাটকা ভালো সবজি কোথায় পাওয়া যায় আমাদের এই লোকালিটির মধ্যে। আপনারা চাইলেও সেখানে যেতে পারেন, তবে এই নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, অনেক বাজার কাজ করলাম। হ্যাঁ, আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি, সেটা আমি ভিডিওতে দেখাইনি, এসে আমি হাত স্যানিটাইজ করে নিয়েছি। তো সঙ্গে থাকুন, আর আমি একটু পরে আমি ফলগুলোকে একটু সাজিয়ে রাখবো দিতে, কারণ
কাজটা আমাকেই করতে হবে, আমার চাপ পড়ে গেছে। আর চিকেনটা খুব সুন্দর নিয়ে এসেছি, পরে একদিন রান্না করে দেখিয়ে দেবো, খুব সুন্দর চিকেন। আপনারা চাইলে ওই দোকান থেকে নিতে পারবেন, বাগুইটি বাজারে গেলে পেয়ে যাবেন, আলুর দোকানের পাশ থেকে পুরনো বাজারে। ঠিক আছে, তাহলে ব্লগটা কন্টিনিউ করছি, শুয়ে নিচ্ছি। হ্যাঁ, A few moments later. দোকান থেকে আপেল কিনেছি, কি বললো, ফুজি না ফিজি, কোথাকার আপেল, খুব নাকি মিষ্টি, খেয়ে দেখতে হবে। এখন মিষ্টি না বেলে সেটা তো খাওয়ার পরে বুঝবো, এবং বলছি এটা বেলে না, এটা ক্রাঞ্চি আপেল এবং মিষ্টি, কেমন যেন শেপ, চ্যাপটা করে আমার ভালো লাগে না, তবে খেয়ে দেখবো। আর মৌসুমি লেবু আগের দিনও কিনেছি, এবং বাজার যদি আপনারা কিনতে যান তাহলে আপনাদের বলবে 5টা 50টা, তাই আমি 6টা 50 টাকায় নিয়ে এসেছি। লেবুর সাইজ খুব একটা ছোটো না, ভালোই, এবং এটার মধ্যে খুব মিষ্টি রস আছে, আমি নিজে খেয়ে দেখেছি। ওগুলো সাজিয়ে রাখি, এগুলো আমার কাজ না, বাড়িতে আছি তাই করছি। কীভাবে রাখে রে বাবা, জানিও না কীভাবে রাখে, দূর এই। আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, এবং পরবর্তী দিনে আমি দেখাবো আরও নতুন নতুন ব্লগ এবং নতুন নতুন জায়গা। সবে তো শুরু করলাম, তো আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করবেন, ঠিক আছে, কিছু একটা করবেন। এবং যে জিনিসটা জানার আছে সেটা আমাকে একটু কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে বলবেন যে এটা ভালো হয়েছে, আর যদি মনে হয় যে এখানে আরও বেশি ডেভেলপ করা যাবে তাহলে সেটাও সাজেশন করবেন যে এভাবে এভাবে করো তাহলে আরও ভালো হবে। আর যদি কোনো জিনিস খারাপ লাগে তাহলে সেটাও বলে দেবেন যে এই জিনিসটা আমার ভালো লাগছে না, বা আপনাদের ভালো লাগছে না, এটা বলবেন যে আপনার এই জিনিসটা ভালো লাগছে বা তোমার এই জিনিসটা ভালো লাগছে না। তো আমিও চেষ্টা করবো যাতে সেই জিনিসটা আরও ভালোভাবে ইম্প্রুভ করতে পারি। তো পরবর্তী ব্লগ থাকবে আমার হচ্ছে সস্তায় জগৎপুর বাজার করে দিলাম, ওখান থেকে খুব কম দামে ভালো সবজি পাওয়া যায় এবং মাছও পাওয়া যায়। সকালেও একটা বাজার বসে, বিকালেও একটা বাজার বসে। বিকালে বাজারটা শুধুমাত্র মাছ আর সবজি পাওয়া যায়, কিন্তু সেরকম খুব ভালো পাওয়া যায় না। আর সকালে যে বাজারটা বসে সেটাতে ফ্রেশ সবজি থাকে এবং ফ্রেশ মাছ থাকে। তো আমার নেক্সট ভিডিওতে আমি সেটাই দেখাবো, তো আপনারাও সঙ্গে থাকবেন। তো এগুলো আমি আমার ভিডিওটা শেষ করছি, নমস্কার।